বন্ধুরা, ফ্লেক্সি ল্যাবের থেকে তোমরা কিভাবে একটি ইউটিউব ব্যানার তৈরি করবা আমি সেই ভিডিওটি আজকে তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো, আমার এই আমি ইনস্টল করে রেখেছি, যদি আমি ইনস্টল করতে যাই তো আমার অনেক লেট হবে। তাহলে এখানেই আমি দেখা দিচ্ছি ফ্লেক্সি ল্যাব, এই প্লে স্টোরে যে ফ্লেক্সি ল্যাব লেখে সার্চ করলে তোমরা অ্যাপটা পেয়ে যাবা। এখানে প্লে স্টোর থেকে ইনস্টল করবা, করার পরে এটাকে ওপেন করবা, করার পর আমি যেভাবে করবো ঠিক সেভাবে তোমরা করবা। আর একটি ব্যানারের চিহ্ন আছে, সেই চিহ্নটা কোথায় পাবা তোমরা গুগলে সার্চ করবা, ইনস্টল করতে পারবা। তো এখানে খালি জায়গা আছে, এই খালি জায়গাতে তোমরা এখানে ব্যানার সাইজ দিতে হবে। তো এই থ্রি ডট আছে, থ্রি ডটে তোমরা এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো লেখা আছে, এখানে থাম্বনেল আছে, এখানে ব্যানার আছে। হ্যাঁ, তোমরা সাইজে ক্লিক করবা, করার পর তোমরা এখানে ক্লিক করবা, করার পর দেখবা যে তোমাদের এখানে তুমি কী করতে চাও সেই জিনিসটি এগুলো এখানে দেখাই দিছে। তো আমি এখন বানাবো ইউটিউব ব্যানার, তো আমি ব্যানারে ক্লিক করব, আমি ব্যানারে ক্লিক করবো, এই যে ব্যানার, ব্যানারে ক্লিক করবো, করার পর এখানে ব্যানার সাইজ হয়ে যাবে। ঠিক আছে, তো ব্যানারে ক্লিক করে ব্যানারে সাইজ করে তোমরা এখানে বাকি কাজ শুরু করবো। আমি যেভাবে করি ঠিক সেভাবে পুরো পুরো ভিডিওটা বন্ধুরা দেখবা, যদি না দেখো তাহলে বুঝতে পারবো না। তো উপরে খরচ চিহ্ন দেখতে পারছো, এই খরচ চিহ্নতে ক্লিক করলে তোমাদের প্রোফাইলে নিয়ে যাবে। তো সেখান থেকে আমি একটি ব্যানার ব্যানার সাইজ আমি এই যে গ্যালারি, গ্যালারিতে ক্লিক করলাম, তোমরা উপরে থ্রি বার দেখতেছো, থ্রি বারে এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর একটু নিচে আসবা, নিচে এসে দেখবে ফটোস, ফটোসে ক্লিক করবা। ফটোসে ক্লিক করার পর তোমাদের গ্যালারি দেখাবে, গ্যালারি গ্যালারিতে আসার পর তোমাদের যে, ঠিক আছে, আবারও বলছি আমি গুগল থেকে তোমরা ব্যানার লোগো লিখে চার্জ করলে তোমরা পেয়ে যাবা, সেখান থেকে ডাউনলোড করে নিবা ফ্রি। তো এভাবে তোমরা সাইজ মোতাবেক বসাই নিবা পুরোটো, বসানোর পর তোমরা এখান থেকে আবার এইখানে এইখানে ক্লিক করবো, করার পর এই লোগোটাকে তোমরা লক করে দিবা। ঠিক আছে, এখানে লক করে দিবা, যাতে তোমাদের এই লোগোটা আর কোনো দিকে নড়াচড়া না করে, সেই জন্য আর কি লকটা করা। এটা লক করে উপরে করো চিহ্ন ধরে আবার ক্লিক করবা, করার পর তোমাদের চ্যানেলের যে অথবা ছবি দিতে পারো, লিখে দিতে পারো, আমি কীভাবে দিতেছি তোমরা একটু দেখবা, কারণ না দেখলে বুঝতে পারবো না, ভিডিওটা একটু লং হবে, তারপরে তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে একটা ছবি চয়েস করব, যে করার পর আমি ছবিটা এখানে বসাই দিব। দেখো আমার একটা কমেডি চ্যানেল আছে তৈরি করব, আমি আমি শর্টকাট করতেছি আর কি, তোমরা যদি ঠান্ডা মাথা সুন্দর করে তোমরা করতে পারবা। তো এই লোগোটা আমি এখন এখানে বসাবো সাইজ মোতাবেক, সাইজ করে। তো তোমরা এইভাবেই দেখো টেনে এনে যে মাঝখানে যে সাদা অংশটা আছে, এই টু এই সাইজ মোতাবেক তোমরা এটাকে বসাই দিবা। ঠিক আছে, করে এটার সাইজ মোতাবেক তোমরা বসাই দিবা। এইসব কাজ হচ্ছে বন্ধুরা নিখুঁত, তো একটু সময় যাইতেছে, একটু লস হইতেছে তোমাদের, তারপরেও তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবো। আসলে হয়তো আমি এখন ভিডিও বানাচ্ছি বলে তোমাদেরকে দেখানোর জন্য একটু দেরি হচ্ছে, তোমরা যদি তাড়াতাড়ি বানাতে পারবা। তো দেখো এইটাকেও আমি একটু লক করে দিলাম। দেখো আমি আরেকটা ফটো কিন্তু নিয়ে আসছি, এই ফটোটা এখানে বসালাম, দুইটা ফটো দুই সাইডে, এটাকেও আমি লক করে দিলাম। তোমরা যেটা আবার এডিট করবে সেটাকে আবার তোমরা লক ছুটিয়ে তোমরা আবার এডিট করবে। ঠিক আছে, এই ফটোটাকে আমি একটু দিয়ে চাপিয়ে দিয়ে মাঝখানে একটু খালি রাখবো, এখানে আমি তাদের চ্যানেলের লেখাটা আমি এখানে লিখতে পারি, দিতে পারি। তো আবার আমি এটাকে লক করে দিয়ে দিয়েছি, কারণ কাজের সময় এটা লক না করলে আবার এদিক সেদিক হয়ে যাবে, যার কারণে লক করা। তোমাদেরকে দেখানোর জন্য বন্ধুরা আমি আস্তে ধীরে কাজগুলো করতেছি, লক করে দিলাম। এখন এখানে দেখো আমি একটি আমার চ্যানেলের নাম লিখে দিলাম, এখানে যে এ লেখা আছে, এ লেখাতে ক্লিক করে উপরে নিচে কোনারে দেখো একটা কলস আছে, এখানে ক্লিক করলে তোমরা লেখার লেখা পেয়ে যাবা। তো এখানে ক্লিক করে তোমরা লেখাটি দিয়ে নেবা, আর উপরে দেখো এখানে সেভ বাটন আছে, সেভ ক্লিক করে আমি অতি তাড়াতাড়ি বিটা বানাইছি কারণ তোমাদের দেখানোর জন্য। দেখো এখানে আর সেভ আছে, সেভ তোমরা এখানে সেভ করে দিবা, সেভ হয়ে গেলে তোমরা তোমরা চলে যাবো তোমাদের ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর তোমরা থ্রি বারে কোন ক্লিক করে তোমরা এডিট করে নেবা, এডিট করার পর তোমরা এইভাবে দেখতে পাবা যে ব্যানারের এইটা খালি আছে। তো এখানে ক্লিক করলে তোমাদের গ্যালারিতে যাওয়ার জন্য, প্রবেশ করার জন্য বলবে। তো এখানে আইসা
তোমরা থ্রি ডটে ক্লিক করে নিচের ইমেজে চলে যাবা, ফটোসে। ফটোসে যাওয়ার পর এখান থেকে তোমরা যেই ব্যানারটা বানাইছো সেই ঠিক সেই ব্যানারটা তোমরা এখানে বসাই দেবো। ঠিক আছে, এই ব্যানারটা আমি বানাইছি, এই ব্যানারটা এখন আমি এখানে বসাই দেবো। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে বড়, ঠিক আছে। তো এটাকে টেনে তোমরা ছোটো করে এই যে মাঝখানে যেই খালি জায়গাটুকু আছে এখানে আনে, এই যে, ঠিক আছে, এইভাবে এইভাবে এনে উপরে দেখো সেভ, এই যে সেভ, এই সেভে ক্লিক করবা, সেভ হয়ে যাবে। দেখো সেভ হয়ে গেছে, ঠিক আছে, সেভ হয়ে গেছে। দেখো ব্যানারটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু কত তাড়াতাড়ি, অনেক জলদি বানাইছি আর কি, তাড়াতাড়ি বানাইছি, তো তারপরে অনেক সুন্দর লাগতেছে। তোমরা এইভাবেই ব্যানার তৈরি করতে পারবা। তো এখানে দেখো আরেকটা চ্যানেল লোগো আছে, এই চ্যানেল লোগো তোমরা কীভাবে বানাইবা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এইভাবেই তোমরা ব্যানার তৈরি করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে সেটি লাইক করে দিবে, চ্যানেলটি।